আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব কিভাবে ইলিশ মাছের সরষে দিয়ে ইলিশ রান্না করেছি। তো সেজন্য আমি ইলিশ মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আছে সরিষা বাটা, হলুদ মরিচ, জিরা সরি পাউডার, লবণ, কালো জিরা, সরিষার তেল, কাঁচামরিচ। সরিষা বাটার মধ্যে পরে আমি পানি অ্যাড করে নেব। এখন আমি গরম কড়াইয়ের মধ্যে তেল ঢাললাম, সরিষার তেল। মাছটাকে আমি হালকাভাবে ভেজে নেব। তো এবার আমি এটাকে উল্টিয়ে দেব। আমি এটাকে বেশি ভাজবো না, হালকা একটু ভেজে তারপর তুলে নেব। রান্নাটা করা খুবই সহজ আর খুব কম অল্প সময় লাগে। 10 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। তো আমার মাছ ভাজা শেষ। এবার আমি আর একটু সরিষার তেল এখানে ঢেলে দিলাম, দিলাম ব্ল্যাক সিড, কালো জিরা ঢেলে দিলাম, তো এবার আমি কাঁচামরিচ আস্ত তেলের মধ্যে ফেলে দিয়ে নাড়াচাড়া করব। আর আমি আরও 2টা কাঁচামরিচ ফালি করে কেচে রেখেছি, সেটাও দিয়ে দেব একটু পর। এখন আমি হলুদ আর মরিচের গুঁড়োটা ঢেলে দিলাম তেলের মধ্যে, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো আমি যে সরিষা বাটা, তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তরকারিটা মানে এই রান্নাটা খুবই সহজ, প্লাস খুবই মজাদার হয় একদম রসুন পেঁয়াজ ছাড়া, শুধুই হলুদ আর মরিচের পাউডার আর হলো সরিষা বাটা। আপনারা ট্রাই করে দেখতে পারেন, পেঁয়াজ মরিচ ছাড়া, সরি পেঁয়াজ রসুন ছাড়া, দেখবেন অনেক ভালো লাগে। তো যখন এটা ভালোভাবে মশলাটা বলো করবে, তখন আমি ইলিশ মাছগুলা, ইলিশ মাছের টুকরাগুলা ঢেলে দেব।
কাঁচামরিচের ফালি করা কাঁচামরিচগুলো আমি ঢেলে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার তো হয়ে গেল আমার রান্নাটা, সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।